শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং বড়দের প্রণাম জানাই। আমি চন্দনা এবং আমার চ্যানেল রান্নার জগতের আরও একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি রাবড়ি মালপোয়া। তার জন্যে আমি 1 লিটার ফুল ফ্যাট দুধকে জাল দিতে বসাবো। বাসনটা ছড়ানো এবং বড় হলেই ভালো হয়। এক লিটার দুধকে আমি এখানে 1/2 লিটারের মতন শুকিয়ে ফেলব। দুধটার দিকে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে আর এরকম নাড়াতে হবে। প্রথমে ফ্লেমটা হাই থাকবে, দুধটা ফুটে উঠলে পরে ফ্লেমটাকে আগা গোড়া লোতে রেখেই এটাকে জাল দিতে হবে। 1 লিটার দুধকে 1/2 লিটার হতে বেশ খানিকক্ষণ সময় লাগবে, তাই আসুন ততক্ষণে শিরাটা তৈরি করা যাক। শিরা তৈরির জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ চিনি আর 1 কাপ জল। এখানেও আমি প্রথমে ফ্লেমটা হাই করব, তারপরে একদম লো করে রাখব। কিছু জাফরান অ্যাড করব, এতে সুন্দর গন্ধও থাকবে এবং কালারও ভালো হবে। শিরাটা লো ফ্লেমে রেখে আমি দুধের দিকে আবার খেয়াল করব। 2 চামচ চিনি অ্যাড করব এবং নাড়াব। এরকম ভাবে দুধটা বারে বারে নাড়াতে হবে। শিরাটা চটচটে হয়ে গেলে এটা রেডি হয়ে গেছে মনে করতে হবে এবং আমি এটা ঢাকা দিয়ে রেখে দেব যাতে গরম থাকে। দুধ বেশ খানিকটা শুকিয়ে গেছে এবং ঘন হয়ে গেছে, আরও কিছুক্ষণ আমি এটাকে ফুটিয়ে ঠান্ডা হতে দেব প্রায় 30 মিনিটের জন্য। ততক্ষণে আমি কিছু কাজু এবং কিশমিশকে দুধে ভিজিয়ে রাখব। দুধটা প্রায় 1 লিটার থেকে 1/2 লিটার আমি শুকিয়ে ফেলেছি, একদম রাবড়ি তৈরি হয়ে গেছে। 2/3 কাপ রাবড়ি আমি মালপোয়ার ব্যাটার তৈরি করবার জন্য রাখলাম এবং 1/3 কাপ মালপোয়া গার্নিশের জন্য রাখলাম। মালপোয়ার ব্যাটারের জন্য আমি নিয়েছি 1.5 কাপ ময়দা, 1/2 কাপ সুজি, 1/4 টিস্পুন এলাচের গুঁড়ো। এগুলোকে ভালো করে মিশিয়ে এরপর তৈরি করা রাবড়িটা অ্যাড করলাম। কিশমিশ এবং দুধ দিয়ে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম, কাজু এবং দুধ দিয়ে যে একটা ব্যাটার তৈরি করেছিলাম, সেগুলো সব মেশালাম। সঙ্গে কিছু মৌরিও আমি অ্যাড করলাম। প্রয়োজন হলে আমি একটু দুধ রেখেছি পাশে, সেটাকে অ্যাড করতে থাকবো যাতে ব্যাটারটা সুন্দর হয়। 2 চামচ চিনি আমি এখানে অ্যাড করলাম। আমি যে এখানে দুধটা ব্যবহার করছি সেটা জাল দেওয়া দুধ, আমি এখানে কাঁচা দুধের ব্যবহার করছি না। ব্যাটারটা একটু পাতলা রাখলেই ভালো হয়, কেননা সুজি জল অ্যাবজর্ব করে। ব্যাটারটা রেডি করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ব্যাটারটা পুরো মালপোয়ার জন্য রেডি। আমি এখানে একটা ছড়ানো প্যান নিয়েছি যাতে একসাথে অনেকগুলো মালপোয়া করা যায়। তেল একটু বেশি করে নিতে হবে যাতে ডিপ ফ্রাই করা যায়। মালপোয়াগুলো ভাজা হলে আমি এগুলোকে 3 থেকে 5 মিনিট শিরায় রেখে দেব। এরকম করে সমস্ত মালপোয়াগুলোই আমি ভেজে ফেলব। 3 থেকে 5 মিনিট শিরায় রেখে আবার শিরা থেকে তুলে নেব।
নববর্ষে তৈরি করে ফেলুন রাবড়ি মালপোয়া, ছোট থেকে বড় সকলেরই পছন্দ হবে। একদম দোকানের মতন আমি যে 1/3 রাবড়িটা বাঁচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করলাম মালপোয়াগুলোকে। পাশে আমি একটুখানি শিরাটাও দিলাম, আর আলমন্ডের কুচি দিয়ে এবং মিক্স সিড দিয়েও আমি এটাকে গার্নিশ করলাম। ভীষণই টেস্টি এবং সফট মালপোয়া। বাড়িতে এনজয় করুন, লাইক করুন, শেয়ার করুন সবার সাথে, কমেন্ট করুন কেমন লাগলো, সাবস্ক্রাইব করুন। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।